পরনে সাদা মাটা শাড়ি, কপালে একটা টিপ। আপাতভাবে দেখলে মনে হবে একেবারে বাড়ির বধূ। অপরাধের আগে রেকি থেকে দুষ্কৃতীদের আশ্রয় তিনিই দিতেন, এমনই অভিযোগ। অপরাধে ব্যবহারের জন্য গাড়ি জোগাড় করতেন তিনি, যাবতীয় দুষ্কর্ম সূক্ষ্মভাবে অর্গানাইজ করতেন 49 বছরের এই চাচি। চাচির আসল নাম আশা দেবী, বাড়ি বিহারের সমস্তিপুরে। হাওড়া ডোমজুড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে। মঙ্গলবার রাতে বিহারের বেগুসরাই থেকে চাচিকে গ্রেফতার করে পুলিশ। বিহার থেকে আশা দেবীকে গ্রেফতার করে হাওড়া জেলা পুলিশ। এই চাচি কে, কি আপনাদের সেটা একটু দেখাবো। আপনারা দেখুন, এই চাচি যাকে পুলিশ গ্রেফতার করেছে, একেবারে সাদা মাটা একটা চেহারা। আপনি বিশ্বাস করতে পারবেন না আমরা পাশে দাঁড়িয়ে থাকলে যে এই মাস্টার প্ল্যান করতো, পুরো ডাকাতির ঘটনা ঘটাতো। আর তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য এসেছে। সাধারণ এক গৃহবধূ কীভাবে এই পুরো চক্রটা চালাতো, পুলিশের কাছে যে তথ্য এবং অভিযোগ উঠে এসেছে সেই সমস্ত এখন খতিয়ে দেখা হচ্ছে। সেটাই কী করতো অপরাধের আগে, আর দুষ্কৃতীদের আশ্রয় দিত কোথায় থাকতে হবে, বিহার থেকে যে গ্যাংটা আসতো তারা কোথায় থাকবে, কীভাবে তারা গাড়ি পাবে, এই গাড়ি জোগাড় করতেও সে পটু ছিল এবং সূক্ষ্মভাবে অর্গানাইজ করতো। 49 বছর মাত্র বয়স, আর পুরো অর্গানাইজ করতো বিষয়টিকে, অর্থাৎ কিভাবে লুট চালানো হবে পুরো বিষয়টি সে অর্গানাইজ করত অত্যন্ত সূক্ষ্মভাবে, যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে। গ্রেফতারের পর এই চাচি তিনি কি বলছেন শুনুন এবার। এবার হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর বক্তব্য শুনুন। ১১ জুন একটা ঘটনা ঘটে, ডোমজুড়ের একটা শোরুমে ডাকাইতি হয়। তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি চারজন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে 1 থেকে 1.5 কেজি মতো সোনা, ওখান থেকে সোনার যে আর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায়। আমাদের টিমের একটা মেজর পার্ট, তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে 1 মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে। বিহারের 3টা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে, তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা। 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন, ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে। তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে, মনীষ মেহতো এলিয়াস মানিয়া, ও এখন জেলে আছে বিহারে, আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসবো কিছুদিন মধ্যেই। তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে, পুরো টিম আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো, দেখা গেল টিম ডানকুনি মাইতিপাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে। তারপরে আমরা বুঝলাম কি এটা মোরাললেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।